Assalamualaikum everyone. I hope সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে খুবই মজাদার বাসায় তৈরি করে দেখাবো কিভাবে আঙ্গুর দিয়ে জ্যাম বা জেলি তৈরি করতে হয়। তো চলুন দেখিনি। তো আজকে শুধু জ্যামই যে তৈরি করব তা না, আমি আজকে শেহরির জন্য রান্না করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার গার্ডেনের লাই পাতা দিয়ে আজকে আমি মাছ দিয়ে রান্না করব। তো আজকে আমি রুই মাছের মাথা দিয়ে এই লাই পাতাগুলোকে রান্না করব। তো চলুন দেখে নিই কী কী আমি সাথে দিচ্ছি। তো এখানে আমি কলিজাও কেটে নিয়েছি, কলিজা ভুনা করব। আর লাই পাতার সাথে এখানে আমি পেঁয়াজের পাতা আর টমেটো আর দুটো ছোট আলু দিয়েছি। আর এই তো মাছের মাথা দিয়ে আমি পেঁয়াজ সব কিছু একসাথে পাতিল দিয়ে দিয়েছি একসাথে। পেঁয়াজের সাথে আমি রসুন দিয়েছি আর মাথাগুলো একসাথে দিয়ে দিলাম। তো ভাজা হতে থাক পেঁয়াজের সাথে। তো এর সাথে আমি কিছুটা লবণ দিয়ে দিব। আর কলিজার জন্য আমি আলাদাভাবে পাতিলে পেঁয়াজ কুচি আর আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আর টমেটো কুচি কিছুটা দিয়ে দিয়েছি। আর গরম মশলা তো দিয়ে দিয়েছি। আর গরম মশলাগুলো হচ্ছে এলাচ, দারচিনি, জয়ত্রী অল্প আর একটা স্টারঅনিক্স আর তেজপাতা, এই তো এগুলোই। আর গরম মশলা দিব আর সামান্য করে পাউডার মশলা অ্যাড করব। তো এখানে আমি গরম মশলা মাছের জন্য 1 চা চামচ হলুদ পাউডার দিয়ে দিলাম, 1 চা চামচ ধনিয়া পাউডার আর 1 চা চামচ মরিচ পাউডার। শাকটার জন্য আমি এইটুকুই মশলা ইউজ করব। এগুলো দিয়ে মাছের সাথে খুব ভালো মতো মশলাটাকে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে একটু পানি দিয়ে কষিয়ে নিব। তো মাছটাকে এভাবে কষিয়ে নিলে ভাজার কোনো প্রয়োজন নাই। আর এভাবে শাক রান্না করলে খুব মজা হয়, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন। তো এই তো সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম। তো মাছটা একটু সিদ্ধ হতে থাক, যেহেতু একটু ভাজাও হয়েছে তাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো এই ফাঁকে আমি কলিজার জন্য মশলাটাকেও রেডি করে নিচ্ছি। তো মশলার সাথে এখন আমি সব পাউডার মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ মরিচ পাউডার দিয়ে দিলাম, 1 চা চামচ ধনিয়া পাউডার, 1 চা চামচ হলুদ পাউডার আর 1 চা চামচের মতো জিরা পাউডার আর 1 চা চামচ গরম মশলা পাউডার দিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল। তো এগুলো দিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি কিছুটা পানি অ্যাড করে দিব। পানি দিয়ে কষতে দিয়ে দিলাম পাশে দুটো চুলায়, কিন্তু রান্না বসিয়েছি তাই আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করেছি। আমার এখানে যেহেতু 5টা চুলা তো 5টার মধ্যে আমি 5টাই কিন্তু বসাতে পারবো। যেহেতু আমার রান্না আজকে দুটো তাই আমি দুটোই বসিয়ে দিলাম একসাথে। আসলে কুটাকাটি থাকলে সব একসাথেই বসানো যায়, শুধু লার আর ঝামেলা আর কি। কিন্তু যাই হোক, আমার সব কিছু রেডি আছে। এখন আমি মাছের সঙ্গে শাকগুলো দিয়ে দিচ্ছি। তো শাকগুলো দিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে শাকের সাথে মিশিয়ে তারপর আমি এর সাথে পানি অ্যাড করে দিব। তো পানির পরিমাণটা হচ্ছে আপনারা যে যার ইচ্ছে মতো দিবেন, পরিমাণ বুঝে কে কতটুকু ঝোল রাখতে পছন্দ করেন। তো আমার কাছে এতটুকুই ঠিক আছে মনে হচ্ছিলো, তো আর একটু দিয়ে দিলাম। আর লবণটাও যে যার টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। তো আমি লবণও দিয়ে দিলাম সামান্য একটু আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আর পরে আমি একটু ধনে পাতা অ্যাড করব। তো এটাকে ঢাকনা দিয়ে রান্না করতে দিয়ে দিলাম এবং পাশের চুলায় এটাকে বসিয়ে আমি কলিজাটাকে এই পাশের চুলায় নিয়ে আসবো। তো কলিজার মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো চিন্তা করলাম যে কলিজার শাকটা যেহেতু সব কিছু দেওয়া হয়ে গেছে, তো কলিজার মশলাটাকে আমি সামনের চুলায় নিয়ে আসি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। তো মশলাটা কিন্তু মোটামুটি কষে আসছে, তো আমি এর সাথে এখন কলিজাগুলো অ্যাড করে দিই। তো কলিজাটা দিয়ে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে এটাকে কষতে দিয়ে দিলাম এবং চুলার আঁচটাকে একটু কমিয়ে দিলাম। তো এই ফাঁকে আমি শাকটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
তো এটা আর কিছুক্ষণ রেখে তারপর শাকটাও কিন্তু হয়ে যাবে। তো এই কিছুক্ষণ পরপর আমি কলিজাটাকেও নেড়ে দিচ্ছি, কারণ তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন প্রথমে কত সুন্দর একটা কালার ছিল মশলার, কলিজাটা যখন সিদ্ধ হচ্ছে আর কালারটা একটু কেমন যেন হয়ে যাচ্ছিল তরকারি, পরে আবার ঠিক হবে। যাই হোক, এখন আমি এর সাথে কাঁচামরিচগুলো অ্যাড করে দিলাম, আর মাছের সাথে আমি কিছুটা কোরিয়ান্ডারও অ্যাড করে দিয়েছি, হয়তো বা খেয়াল করেছেন। তাই তো কলিজাটাকে আর একটু নেড়ে চেড়ে আমি এর সাথে পরে পানি অ্যাড করে দেব। পানি এবং আলুটা অ্যাড করে পরে আবার কিছুক্ষণের জন্য সিদ্ধ করতে হবে। তো এরকম শুকনো শুকনো করে রান্না করব। খুব বেশি কলিজায় ঝোল রাখলে আমার একদম পছন্দ না। তা এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করতে হবে। তো সিদ্ধ করার পর যখন কিছুটা শুকিয়ে আসবে তারপর আমি এর সাথে আলুগুলো অ্যাড করব। তো কিছুক্ষণ পরপরই আমি কিন্তু কলিজাটাকে নেড়ে দিচ্ছি, আর শাকটাকেও দেখে নিলাম, শাকটা হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি কলিজার মধ্যে আলুগুলো অ্যাড করে দিয়েছি। আলুটা দিয়ে এবার মোটামুটি কম আছে আমি ঢেকে রান্না করব। তার আগে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। তো এই তো আলু এবং কলিজা সিদ্ধ হয়ে গেছে, শাকটাও রান্না হয়ে গেছে। তো এই তো আমার শহরের খাবার, আর এখানে মাছ ভুনা আর কাঁঠালে বিছে ভর্তা বানিয়েছিলাম। তো এই তো সব মিলিয়ে আমার সব কিছু রেডি। আর এখানে আমি গ্রেপস দিয়ে আজকে জ্যাম বানাবো। তো অনেকগুলো গ্রেপস ছিল বাসায়, খাওয়া হচ্ছিল না। তো আর একটু টক পড়েছিল তাই কেউ খেতেও চাচ্ছে না। আমরা যেহেতু দুজন তাই কেউ আসলে আমাদের দুজনের মধ্যে কেউ আসলে এরকম টক আঙ্গুরগুলো খেতে পছন্দ করি না। তাই একদিন ভর্তাও করেছিলাম কিন্তু আসলে ভর্তাটা ভালো হয়নি, মানে কেমন যেন লাগছিল। তাই ভাবলাম যে এই আঙ্গুরগুলো দিয়ে জ্যাম বানিয়ে ফেলি। তাই এগুলো সবগুলো আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। তারপর এগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবং ব্লেন্ড করে পানি ছাড়াই ব্লেন্ড করেছি। খুব ভালো মতো ব্লেন্ড করার পর আমি একটা হাঁড়িতে দিয়েছি এবং এর সাথে সামান্য একটু লবণও দিয়ে দিলাম, এক চা চামচের একটু কম, আর সামান্য একটু জিরা পাউডার, এটা অপশনাল, এটা আপনাদের পছন্দ হলে দিবেন বা বাদ দিবেন, কিন্তু আমার কাছে মনে হলো একটু দিয়ে দিই, একটু ঘ্রাণ আসবে। আর এখানে আমি এক কাপ চিনি ইউজ করেছি, আর এর সাথে আমি কিছুটা কেওড়া জল এবং গোলাপ জলও দিয়েছি, এটাও সম্পূর্ণ অপশনাল, এটা আপনারা চাইলে বাদ দিতে পারেন। আমার কাছে মনে হলো একটু দিয়ে দেখি সব কিছুই কেমন হয়, ফ্লেভারটা কেমন আসে। তো আছে যেহেতু দিয়ে দিলাম, মানে রোজ ওয়াটার, তো সেটা আপনাদের ইচ্ছা, না দিলেও হবে। শুধু চিনি দিয়ে আপনারা আঙ্গুরটাকে এভাবে জ্যাম বানিয়ে নিতে পারেন। তো এই তো আমার জ্যামটা কিন্তু মোটামুটি হয়ে আসছে, ঘন ঘন টাইপের। তো আরেকটু হবে, তারপর একটা প্লেটে নিয়ে দেখতে হবে যে কতটুকু হয়েছে, মানে প্লেটে নিয়ে একটু কাত করে দেখতে হবে যে জ্যামটা কত দূর ঘনত্ব হয়েছে, তাহলে বোঝা যাবে যে জ্যামটা রেডি হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু জ্যামটা খুবই হাতের মধ্যে ছিটে বা চতুর্দিকে ছিটে পুরো আশপাশ ভরে যাচ্ছিলো, আর খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে কারণ হাতের মধ্যে খুব জোরে জোরে ছিটে আসছিলো, মনে হচ্ছিলো যেন আগ্নেয়লা বা ছিটছে এরকম আর কি, মানে আমার হাতে পড়ছিলো। তো তাই আমি বুঝতে পারছিলাম, মনে হচ্ছিলো পুরো আগ্নেয়গিরির লাভার মতো ফুটে উঠতেছে। যাই হোক, এই তো আমার জ্যামটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। তো আর একটু দেখে নিচ্ছি, এবার আমি একটু প্লেটে নিয়ে দেখব যে কেমন হয়েছে। তো এই তো দেখুন জ্যামটা কিন্তু পুরো রেডি। জ্যামটা যদি খুব দ্রুত বেগে গড়িয়ে পড়তো তার মানে হয়নি, আমার জ্যামটা কিন্তু আস্তে আস্তে পড়ছিল, তার মানে জ্যামটা রেডি হয়েছে। আর ঠান্ডা হওয়ার পর দেখুন আরও একটু টাইট হয়ে গিয়েছে। তো ঠান্ডা করার পরেই কিন্তু একটা বয়মে কাচের জারে ভরে নিতে হবে। তো এগুলো কিন্তু আমার আগের জ্যামের জার ছিল, তো সেই জারের মধ্যে আমি অল্প অল্প করে জ্যামগুলো ভরে নিচ্ছি। তো আপনারা এভাবে করে কিন্তু
4-5 মাস খেতে পারবেন অনায়াসে কোনো ফ্রিজেও রাখা লাগবে না আপনারা এমনিতেও রাখতে পারবেন বা চাইলে কিছুটা ব্যবহার করে আপনারা ফ্রিজে রেখেও খেতে পারবেন তবে আমার কাছে ব্রেড ছিল না আজকে যেহেতু রমজান মাস নইলে আপনাদেরকে আমি ব্রেডে লাগিয়ে দেখাতে পারতাম তো যখন আমরা ব্রেড খাবো বা রমজান শেষ হবে তখন আবার দেখাবো আমার জ্যামটা দিয়ে ব্রেড খাওয়াটা কেমন হয়েছে তবে আমি রোজার ইফতারের টাইমে আমি একটু টেস্ট করেছিলাম খারাপ হয়নি তো আপনারা বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই ভালো আর অনেক সময় দেখবেন ফল আনলে থেকে যায় তো এভাবে নষ্ট না করে বা ফেলে না দিয়ে এভাবে জ্যাম তৈরি করে খেতে পারেন জাস্ট চিনি আর এভাবে ফ্রুটসটাকে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে জাল দিতে হবে ঘন করে তাহলে কিন্তু জ্যাম রেডি এই তো আমার মোটামুটি দু বয়মের মতো হয়েছে তো আমার অনেক দিন চলে যাবে যেহেতু আমরা দুজন মানুষ আর আমার কাছে ভালোই লাগছে জ্যামটা আর কালারটাও কত সুন্দর দেখুন একটু কি বলবো পার্পেল কালার বা বিটরুটের কালার টাইপের দেখা যাচ্ছে খুবই নাইস লাগছে এবং গ্রানটাও কিন্তু খুব সুন্দর আসছে আপনারা বাসায় বানালেই বুঝতে পারবেন তো আমার কাছে একটা জ্যামের বোতল ছিল আর একটা কফি পাউডারের বোতল তো সে দুটোর মধ্যেই আমি কিন্তু ভরে নিচ্ছি তো আমার মোটামুটি দু বোতলের মতোই হয়েছে তাই তো আমার জ্যামটা রেডি তো এখন আমি এই জ্যাম দুটোকে বোতলে ছিপি বন্ধ করে রেখে দিব আপনারা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন বা নর্মাল জায়গায় রেখে দিলেও কিন্তু কোনো সমস্যা নাই যেহেতু এটা চিনি দিয়ে তৈরি কোনো সমস্যা হবে না ও এর মধ্যে আমি কিন্তু একটু সিরকাও ইউজ করেছি সিরকার বদলে আপনারা লেবুটাও ইউজ করতে পারেন এই দুটো জিনিসও অপশনাল যাই হোক এটা প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম তো আমার আজকের রেসিপিগুলো কেমন লেগেছে আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্টস করে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন তো একই প্রসেসে কিন্তু আপনারা বিভিন্ন রকমের ফ্রুটস দিয়েও মিক্সড জ্যাম বানিয়ে নিতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং